আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা দেখছেন আত্মাহারিক টিভি। দেশে ও প্রবাসে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। রমজান পরবর্তী বিশেষ আয়োজন বা বিশেষ গুরুত্বপূর্ণ আমল সেটা হলো শাওয়ালের ৬টি সিয়াম। এই সিয়ামের গুরুত্ব তাৎপর্য অত্যধিক। আজকে আমরা এই বিষয়ে কিছু আলোচনা উপস্থাপন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে অনেক হাদিস আমাদের সামনে উপস্থাপন করেছেন, সে সম্পর্কে আমরা আপনাদের সামনে পেশ করতে চাই। তার আগেই আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পরবর্তী বাকি ১১টি মাসে রমজানের মতোই আমাদের আমলগুলি, আমাদের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বান্দিগি এগুলি অব্যাহত রাখার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও আমাদেরকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর ৯৯ নম্বর আয়াত। তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকটে নিশ্চিত বিশ্বাস না আসে, অর্থাৎ তোমাদের মৃত্যু না হয়। আমাদের করণীয় হবে, রমজানে যেমনভাবে আমরা বেশি বেশি ইবাদত করেছি ঠিক একইভাবে রমজান পরবর্তী সময়েও আমরা যেন ইবাদতের ধারাবাহিকতা অব্যাহত রাখি, এটা আমাদের করণীয়। সূরা নাহলের ৯২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত কযলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হইও না যে ব্যক্তি তা শক্তভাবে তার সুতা পাকাবার পরে সে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। এর অর্থ হচ্ছে রমজান মাসে ইবাদত বন্দেগি ধারাবাহিকভাবে করার পরবর্তীতে আমরা যেন ইবাদতগুলি ছেড়ে না দিই, বরং আমরা রমজান মাসের পরেও আমরা ইবাদতগুলি অব্যাহত রাখি, এটা আমাদের জন্য করণীয়। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর ফজিলত সম্পর্কে বলেছেন। আন আবি আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাম রমাজান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো অতঃপর শাওয়ালের ৬টি সিয়াম আদায় করলো সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সুতরাং আমরা রমজান মাসের পরবর্তী শাওয়ালের ৬টি সিয়াম আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানসামা সিত্তাতা আইয়ামিন বাদাল ফিত্রে কানা তামাম ইসানা মানজা আবিল হাসানাতে ফালাহু আশরা আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদ উল ফিতরের পরে ৬টি দিন সিয়াম পালন করলো সেটা যেন পূর্ণ বছর সিয়াম পালনের সমপরিমাণ হলো। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানজা আবিল হাসানাতে ফালাহু আশরা আমসালিহা, যে ব্যক্তি একটি নেকির কাজ করলো সে তার ১০ গুণ সওয়াব পাবে, ১০ গুণ প্রতিদান পাবে। সূরা আনাম ১৬০ নম্বর আয়াত। সুতরাং আমরা নেকির কাজগুলি বেশি বেশি করার চেষ্টা করব। এমনকি শাওয়াল মাসের ৬টি সিয়ামের মাধ্যমেও আমরা এই নেকির কাজকে, নেকির ধারাবাহিকতাকে অব্যাহত রাখার চেষ্টা করব। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআল আল্লাহুল হাসানাতা বিআশারাতিন, আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে ১০ গুণ করেছেন। ফাশাহরুন বিআশারাতি আশহুরিন, সুতরাং রমজান মাস হলো ১০টি মাসের সমপরিমাণ। ওয়াসিত্তাতু আইয়ামিন বাদাল ফিত্রে তামামুসসানা, আর ঈদুল ফিতরের পরে ৬টি দিন সিয়াম পালন করা এটা সারা বছর সিয়াম পালন করার সমপরিমাণ সওয়াব আমাদের অর্জিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মান সামা রমাজানা ফাশাহরুন বিআশারাতি আশহুরিন ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন বাদাল ফিত্রে ফাযালিকা তামামু সিয়ামিসসানা, রমজান মাসের একটি মাস সিয়াম পালন করা 10 মাসের সমপরিমাণ, 10 মাস সিয়াম পালন করার সমপরিমাণ। আর ঈদুল ফিতরের পরের ৬টি সিয়াম পালন করা পূর্ণ বছর সিয়াম পালন করার সমপরিমাণ। সুতরাং আমরা চেষ্টা করব শাওয়াল মাসের ৬টি সিয়াম আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাতু, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে 7 আমলের হিসাব হবে সেটা হচ্ছে সালাতের। ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তির সালাত সঠিক হবে সে ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হবে এবং সে সফলকাম হবে। ওয়া মান ফাসাদাত ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যে ব্যক্তির সালাত বাতিল হবে সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে। ফাইন ইনতাকাসা মিন ফরিজাতিন শাইউন, সুতরাং তার ফরজে যদি কোনো কিছু ঘাটতি ঘটে, কোনো কিছু কমতি হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন ক্বালা রব্বু আযযা ওয়া জাল্লা উনজুর হাল লি আবদি মিন তাতাউইন, তোমরা দেখো যে আমার বান্দার কোনো নফল বা অতিরিক্ত কোনো আমল আছে কিনা। ফায়ুকাম্মালা বিহা, সুতরাং তার যদি নফল ইবাদত থাকে তাহলে তা থেকে সেটা পূর্ণ করা হবে। মান্তাকাসা মিনাল ফরিজাতে, ফরজে যে ঘাটতি ঘটেছে সেটা নফল থেকে পূর্ণ করা হবে। সুম্মা ইয়াকুনু সাইরুল আমালে মিন যালিক, অতঃপর তার সমস্ত আমলগুলি অনুরূপে হবে। সুনানে তিরমিজি 431 নম্বর হাদিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য অনুযায়ী ফরজ আমলে যদি কোনো ঘাটতি ঘটে থাকে তাহলে নফল আমলের মাধ্যমে সেটা পরিপূর্ণ হবে, সেটা পূর্ণতা লাভ করবে। যদি রমজান মাসের একটি মাস সিয়াম পালন করার ক্ষেত্রে আমাদের কোনো ভুল ত্রুটি ঘটে, কোনো ঘাটতি হয়েই থাকে, তাহলে শাওয়াল মাসের এই 6টি সিয়ামের মাধ্যমে আমরা আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ঘাটতি, আমাদের সেই নোকসান, আমাদেরকে সেই কমতি সেটা পূর্ণ করে দেবেন। ঠিক একইভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু লাহু ওয়াজহু আনিন নার 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহর রাস্তে একটা দিন সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে করে দেবেন। সুতরাং আমরা শাওয়াল মাসের এই 6টি সিয়ামের মাধ্যমে আমরা আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের চেহারাকে তথা আমাদেরকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূর করে দেবেন, অর্থাৎ আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারব। সেজন্য আমরা চেষ্টা করব যে রমজান মাসে আমরা যে চেষ্টা করেছি, যে সাধনা করেছি, আমরা যে ইবাদত করেছি, রমজান পরবর্তীতেও আমরা সেই ইবাদতকে, আমরা সেই সাধনাকে, আমরা সেই ব্রতকে আমরা অব্যাহত রাখব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে রমজান মাসের এই 30টি দিন সিয়াম পালন করা বা একটি মাস পূর্ণাঙ্গরূপে সিয়াম পালন করা, যথাযথভাবে পালনের এই তৌফিক লাভ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিয়ামত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাজানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাজানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের ইমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলো আল্লাহ তার বিগত জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেবেন। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাত্রি জাগরণ করলো ইমানের সাথে এবং সওয়াবের আশায় আল্লাহ তার বিগত জীবনের সব সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। সুতরাং এই নিয়ামত সবাই লাভ করতে পারে না। যে নিয়ামত আমরা লাভ করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, সুতরাং এর জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা শাওয়াল মাসের 6টি সিয়াম আমরা আদায় করার চেষ্টা করব, যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুকমিলুল ইদ্দাতা ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতে করে তোমরা গণনা পূর্ণ করতে পারো এবং আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারো। আশা করা যায় যে সম্ভবত তোমরা রহমত লাভ করবে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত লাভ করার পরে আমরা শাওয়াল মাসের নফল 6টি সিয়াম পালনের মাধ্যমে আমরা সেই শুকরিয়ার, আমরা সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আলকামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন আমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে, কাইফা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল, তিনি কি কোনো একটি দিনকে বা কোনো একটি সময়কে আমলের জন্য বেছে নিতেন, খাস করে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কানা আমালুহু দিমাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল ধারাবাহিক, তিনি যে আমল শুরু করতেন সেটা তিনি কখনোই ছাড়তেন না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল শুরু করলে তিনি সেটা ছাড়তেন না, আমাদেরও চেষ্টা করতে হবে আমরা রমজান মাসে যে আমলটা শুরু করেছি আমরা এই আমলের ধারাবাহিকতা আমরা যেন পরবর্তী মাসেও তথা শাওয়াল মাসেও আমরা সেটা যেন অব্যাহত রাখতে পারি, আমরা সেটা যেন ধারাবাহিকভাবে করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তার নৈকট্য লাভ করতে পারবো, আমরা তার রহমত, তার সন্তোষ ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো রমজান মাসের পরবর্তী শাওয়ালের এই সিয়ামগুলি এটা কি ফরজ, ওয়াজিব না নফল না সুন্নাত, কি হিসাবে আমরা এটা আদায় করব? এক্ষেত্রে আমরা বলবো যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজিতে 431 নম্বর হাদিস বর্ণনা করার পর তিনি সেখানে বলেছেন যে শাওয়াল মাসের 6টি সিয়াম আদায় করা এটা হচ্ছে মুস্তাহাব, এবং অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন যে শাওয়াল মাসের সিয়াম আদায় করাটা এটা হচ্ছে সুন্নত। सुन्नत बा मुस्ताहब जेटाई होक ना केन एटा आदायेर माध्यमे विभिन्न फजिलत आमरा लाभ करते पारबो जेटा इतिपूर्वेई आमरा उल्लेख करेछि। सुतरां रमजान परवर्ती ए शावाल मासेर ৬টি সিয়াম आमरा आदाय करार चेष्टा करब। एखन प्रश्न हलो शावाल मासेर ए ৬টি সিয়াम আমরা কি এটা ধারাবাহিক আদায় করব নাকি এটা আমরা মাঝে মাঝে বিরতি দিয়ে আদায় করতে পারবো? এই ক্ষেত্রে মুহাদ্দিসিনের বক্তব্য হচ্ছে যে শাওয়ালের প্রথম দিকে এই ৬টি সিয়াম একাধারে আদায় করাটাই উত্তম হবে। যদি কারো পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে পূর্ণাঙ্গ শাওয়াল মাসব্যাপী তিনি মাঝে বিরতি দিয়েও তিনি মাঝে মাঝে ছেড়ে দিয়েও তিনি এই ৬টি সিয়াম আদায় করতে পারবেন। তবে উত্তম হবে যে শাওয়াল মাসের প্রথম দিকে এই ৬টি সিয়াম আদায় করে নেওয়া। जेहेतु रमजान परवर्तीते अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন মান সামা রমাজানা সুম্মা তাবা সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো অতঃপর তারপরেই রমজান শাওয়াল মাসের ৬টি সিয়াম আদায় করলো সে যেন সারা বছর সিয়াম আদায় করলো, সিয়াম পালন করলো। সুতরাং আমরা রমজান পরবর্তীতে শাওয়ালের প্রথম দিকেই চেষ্টা করব সিয়ামগুলি আদায় করে নেওয়ার। কিন্তু যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে তিনি পূর্ণ শাওয়াল মাসের মধ্যে এই ৬টি সিয়াম তিনি আদায় করতে পারবেন। এখন আরেকটা প্রশ্ন হলো যে কোনো ব্যক্তির যদি রমজান মাসের সিয়াম কাজা থেকে যায় তাহলে তিনি কি কাজা আদায় করবেন নাকি শাওয়ালের সিয়াম আগে আদায় করবেন? এক্ষেত্রেও শাইখ বিন বাজ এবং শাইখ হুসাইমিন তারা বলছেন যে রমজান মাসের সিয়ামগুলি কাজা থাকলে সেটা আদায় করা আগে জরুরি, যেহেতু এটা ফরজ। সুতরাং ফরজ সিয়ামটা আগে কাজা আদায় করে নিয়ে তারপরে শাওয়ালের সিয়াম আদায় করাটা ভালো হবে, এটা উত্তম হবে। আর কারো পক্ষে যদি এটা সম্ভব না হয় অর্থাৎ কাজা সিয়াম আগে আদায় করে তার পক্ষে যদি শাওয়ালের সিয়াম আদায় করা সম্ভব না হয় তাহলে তিনি শাওয়ালের সিয়াম আদায় করে তারপরে তিনি কাজা সিয়াম আদায় করতে পারবেন। এক্ষেত্রে তার ইখতিয়ার রয়েছে, এক্ষেত্রে সুযোগ রয়েছে। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রমজান মাসের কাজা সিয়ামগুলি এগুলি আমি পরবর্তীতে আদায় করতাম, সারা বছর আদায় করার সুযোগ পেতাম না, পরবর্তীতে শাবান মাসে আমি কাজা সিয়ামগুলি আদায় করতাম। সুতরাং কারো সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যদি রমজান মাসের সিয়াম কাজা থেকে থাকে তাহলে তিনি চেষ্টা করবেন যে শাওয়াল মাসের ৬টি সিয়াম আদায়ের আগে তিনি যেন রমজান মাসের এই সিয়াম কাজা সিয়ামগুলো আদায় করে নেন। ঠিক একইভাবে কোনো মহিলার যদি হায়েজ নেফাসের কারণে এই সিয়াম কাজা হয়ে থাকে তাহলে তিনিও চেষ্টা করতে পারেন, যদি সম্ভব হয় তাহলে রমজানের কাজা সিয়ামগুলি আগে আদায় করে নেবেন, অতঃপর তিনি শাওয়ালের সিয়ামগুলি পালন করবেন, নফল সিয়ামগুলি পালন করবেন। যদি তার পক্ষে এটা সম্ভব না হয় তাহলে তিনি শাওয়াল মাসের সিয়ামগুলি আগে আদায় করে নেবেন, অতঃপর তিনি কাজাগুলি বাকি ১১টি মাসে অর্থাৎ শাবান পর্যন্ত তিনি এই কাজা সিয়াম আদায় করতে পারবেন। এই সুযোগ, এই ইখতিয়ার এটা রয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব শাওয়ালের সিয়ামগুলি শাওয়াল মাসের মধ্যে সম্পন্ন করার, যে ব্যাপারে বহু ফজিলত, অনেক মর্যাদা রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব শাওয়ালের সিয়ামগুলি আদায়ের মাধ্যমে আমরা রমজান মাসে কোনো ত্রুটি থাকলে তার যেন পূর্ণতা হয়, এইভাবে আমরা চেষ্টা করব। সুধীমণ্ডলী, আপনার আলোচনা শুনছেন শাওয়ালের ৬টি সিয়াম সম্পর্কে। পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। যদি এই বিষয়গুলি আপনাদের মনোপুত হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনারা ফেসবুকে লাইক করবেন এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী আলোচনাগুলি আপনারা শোনার সুযোগ পাবেন, শুনতে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলি আমরা যথাযথভাবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদায় করতে বলেছেন সেইভাবে আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।